দর্শক মন্ডলী, এবার এক বিচিত্র পেশার দৃশ্যায়ন দেখুন। দর্শক মন্ডলী, আমরা এখানে একটি ব্যতিক্রমধর্মী দোকান দেখতে পাচ্ছি, সেলফি শপ। সেলফির যুগে জুৎসই একটি নাম বই কি। এবার আমরা কথা বলবো আপনি এই দোকানে মালিক। মালিক প্রোভাইডার কি লাগবে আপনার? লুঙ্গি থামি মাফলার না হ্যাট? না না, ওসব কিছুই লাগবে না। তা আপনি হঠাৎ এই ধরনের দোকান দিতে গেলেন কেন? দেখুন, এখন ফেসবুকে ছবি আপলোড করা একটা নিয়মে পরিণত হয়েছে, কিন্তু একই পোশাকে আপনি কয়টা ছবি আপলোড করবেন তার জন্য চাই নিত্য নতুন পোশাক। কিন্তু সবার পক্ষে তো প্রতিদিন নিত্য নতুন পোশাক ক্রয় করা সম্ভব না, এই জন্য ওই সব ভাই বোনেদের কথা চিন্তা করে আমাদের এই নতুন উদ্ভাবন সেলফি শপ। তা আপনারা কি শুধুমাত্র সেলফি তোলার জন্য পোশাক বিক্রি করেন? মূলত আমরা এখানে পোশাক বিক্রি করি না, ভাড়া দেই। ওই দেখেন, একদল পোশাক ভাড়া নিয়ে যাচ্ছে, আরেকদল ফেরত দিয়ে যাচ্ছে। প্রত্যেকদিন নিত্য নতুন পোশাকে ছবি তুলতে পারছেন, সবাই তাকে নতুন নতুন পোশাকে দেখছে, এইসব ছবি আবার লাইক কমেন্ট ভাইরালও হয়, তাতে করে আমাদের জামাটাও ভাইরাল হয়। তাতে আমাদের সুবিধা, জামার কারণে আবার উনিও ভাইরাল হন, অবিবাহিত হলে আবার উনারও পাত্র কিন্দুর মনোরম লোকেশনে যত রিমোট এরিয়াতে আপনি সেলফি তুলেন না কেন, আমাদের মোবাইল ব্রাঞ্চ পাবেনই পাবেন। ওই যে দেখেন, একদল পাহাড়ের সামনে খাড়ায় সেলফি তুলতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। এছাড়াও চারিদিকে জিরি, পিছনে ঝর্ণা, আর মাঝখানে আমাদের এই সেলফি শপের আপনি হয়ে যাবেন অনন্য কিংবা অনন্যা। নিত্য নতুন পোশাক দেখে অনেকেই মনে করবে নিশ্চয়ই আপনি কোনো জমিদার পুত্র বা জমিদার কন্যা। পরের ধনে পদদারি আর কি। চারিদিকে সেলফি শুনে শুনে মাথাটা গরম হয়ে গেছে। দেন একটা কুলফি খেয়ে মাথাটা ঠান্ডা করি। কুলফির দোকান তো এখনো খোলে নাই, নেন আপনি এই হ্যাটটা পরে মাথা ঠান্ডা করেন। বান্দরবনের গহীন অরণ্যে এই সেলফি শপের সামনে দেখে বিদায় নিচ্ছি।